তো ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি বনলতা, বাঁকুড়ার জয়পুরে নীলকণ্ঠ পাহাড়। তো আমরা এই যে বন্ধুরা মিলে এসেছি, তোমাদেরকে সবকিছু দেখাবো ঘুরে। অলকদার মেয়ে, ও হচ্ছে বনেতে বাঘ খুঁজছিল একটু আগে। বনেতে বাঘ কোথাও হবে? বুড়ো মানুষটা চিনতে গেলে লজ্জা নেই। কি স্বর্গীয় অনুভূতিটা হচ্ছে কি আর বলবো। না না বড় বড় দোলনা আছে যাতে আপনারা প্রচুর দুলতে পারবেন একদম।
তার আবার উপরে যাওয়ার সিঁড়ি করা রয়েছে। এর সামনে গিয়ে সবজি বাড়ি পাবেন। এই যে দেখতে পাচ্ছেন রিসেপশন, এখান থেকে আপনারা রুম বুকিং করতে পারবেন। কোথায় চিকেন তন্দুরি হচ্ছে রে গলা? দেখি হ্যাঁ, এখানে খুব দাম কম, ওর জন্য আমরা এখানে খাই না, আমরা ওর জন্য বাইরে খাই। হাই আর ফাই ওয়াইফাই। আমরা একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি, দিয়ে তারপরে আবার এসে ঢুকবো, বেড়াবো, ঘুরবো, আর কিছু ঘোরার নয় অবশ্য, তবু ঘুরবো, একটু দোলনায় দুলবো, তারপরে বাড়ি যাবো। এখানে কি আছে শব্দ হচ্ছে একটু গিয়ে দেখি আমরা। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে সব বন্ধ করে দিয়েছে। তোমরা এখানে ঢুকে এখানে ডুবডুবি দেখতে পাবে, এই যে আমাদের কাকার ডুবডুবি বাজাচ্ছে এখানে। এটা হচ্ছে ছোট পাতা দিয়া ঘর, মানে কটেজ বলে যেটাকে। আমরা এখানে বসে খাবো, সবারই থেকে একটু আলাদা হবে। তো প্রথমে চলে এসছে আমাদের স্যালাড, গ্রিন স্যালাড, তাই তো? অলোক বল, একটু লেবুটা চারদিকে ঘষে দাও, চালিয়ে শুরু করতে হ্যাঁ। এগুলো পাঁচটাই নিয়েছি আমি, দেখতে পাবেন। দেখতে খুব সুন্দর লাগছে, খেতে কেমন লাগবে, খেতে কেমন লাগবে সেটা হচ্ছে ভাবার। ভালো, খারাপ নয়, খারাপ নয় না, খুবই ভালো, অতি উত্তম, খুবই ভালো না, ভালো। হেভি ঝাল, ঝাল হবে এটা, চিকেন টিক্কা। আর এরপরে আর একটা খাবার আছে, সেটা আরো খেতে ভালো হবে, টেস্টি, আরো খুব সুস্বাদু হবে। আমি কিছু বলতে পারি না। তো আরেকটা চলে এসেছে, এটা হচ্ছে চিকেন মশলা টিক্কা। এটা হচ্ছে চিকেন মশলা টিক্কা, করতে পারেন না টিক্কা, তবু আমরা এখন ভালো করতে পারেন না, তবু প্রচুর দাম নাই, আর তবু তোমরা এসবে খাবে, খেয়ে দেখবে, খেয়ে দেখে বলবে। একবার খাওয়ার পর দ্বিতীয়বার খেতে ইচ্ছে করবে না। চলে এসছে চিকেন ললিপপ, আর আর এক প্লেট চিকেন 65। খাও দাও আর ঘুমাও, না ঘুমাবো না আমরা, খাওয়া দাওয়া। তো ফ্রেন্ডস, আমাদের বনলতা ঘোরা কমপ্লিট, এরপরে আমরা বাড়ি যাব। তো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, না লাগলে করতে হবে না। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।